ছোলার ডাল কিন্তু আমরা প্রায়ই ঘরে খেয়ে থাকি আজকে আমি ছোলার ডাল বানিয়ে দেখাবো একদম কম মশলা দিয়ে কিভাবে খুব কম সময় বানিয়ে নিতে পারবেন সেটাই ছোলার ডাল বানানোর জন্য প্রথমেই আমি ছোলাটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতন তারপর একটা প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে এবার আমি সেদ্ধ করতে দিলাম ছোলার ডালের সঙ্গে কিন্তু আমি একবারই ছোট ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি এইভাবে যদি আলুটাকে ছোলার মধ্যেই দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আর আলাদা করে ভাজার সময়টা লাগে না এবার ঢাকনাটাকে লাগিয়ে দেব আর তিনটে সিটি মেরে নেব অন্যদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া নারকেলগুলোকে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ নারকেল অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নারকেলটা বাদ দিয়ে দিতে পারেন কিন্তু ছোলার ডালে কিন্তু নারকেলটা দিলেই স্বাদটা তার ভালো লাগে লো টু মিডিয়ামে রেখে নারকেলটাকে আমি লাল লাল করে বেশ ভেজে নিয়েছি এবার তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব নারকেলটাকে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে একবার ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হিং টা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে নেওয়া এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালোভাবে আদাটাকে কষাতে থাকব অন্যদিকে কিন্তু আমি একটা মশলার মিক্স তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো খুব ভালোভাবে কিন্তু এবার জল দিয়ে মিক্সটা বানিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিন্তু এটাকে এবার ভিজতে দেব আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া মশলার মিক্সটা এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে খুব ভালোভাবে কিন্তু নেড়ে মশলাটাকে কষাতে থাকব অন্যদিকে দেখুন ছোলা আর আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা আর আলুটা ছোলা আর আলু সেদ্ধ করে রাখা জলটাও কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই দশ মিনিট মতন ফুটিয়ে নেব ডালটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে নেওয়া নারকেলগুলো নারকেলটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু এবার একবার মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কটা কিশমিশ কিশমিশটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে গরম গরম ফুলকো লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা ছোলার ডাল সার্ভ করতে পারেন আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ